টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা। আজ আমি এই ভিডিওতে বলবো প্যারার গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আসুন তবে জেনে নেওয়া যাক পেয়ারার উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে। বন্ধুরা, আমরা সবাই জানি ফল মানেই গুণে ভরা, তবে এক একটা ফলের কাজ এক এক রকম। পেয়ারার গুণাগুণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ, ফলে আমাদের চুল, ত্বক, চোখ, হাড় এবং দাঁতের জন্য বিশেষ উপকারী একটা ফল। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ফলে স্কার্ভি, দাঁত ক্ষয়, দাঁতে ব্যথা, হাড় ক্ষয় প্রভৃতি রোগ নিরাময় করে থাকে। ডায়াবেটিস কমাতে সাহায্য করে পেয়ারা। পেয়ারা ক্যান্সার রোগ প্রতিরোধ করে থাকে। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন ই অবস্থিত থাকায় রাতকানা রোগ প্রতিরোধ করে, চোখের জ্যোতি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। পেয়ারা ডায়াবেটিস কমাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে। পেয়ারা শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি কমাতে বিশেষভাবেই সাহায্য করে থাকে। পেয়ারা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। পেয়ারা ব্রেনের স্ট্রেস কমাতে সাহায্য করে। পেয়ারায় ম্যাঙ্গানিজ থাকায় হার্টকে ভালো রাখে। পেয়ারায় লাইকোপ্রোটিন থাকায় রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, ফলে আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। পেয়ারা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে মুখে গোলাপি আভা ফুটে ওঠে। পেয়ারা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। পেয়ারা শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে থাকে। পেয়ারা চুল লম্বা করতে সাহায্য করে, চুল মোটা করতে সাহায্য করে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই দেরি না করে ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।